হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর তা তো আমার কণ্ঠস্বর শুনেই নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার সেই পুঁই গাছের গল্প, যা হচ্ছে 2019 পুঁই শাক 2021 খাওয়ার প্রচেষ্টা চালিয়েছিলাম বেশ কিছুদিন আগে। আশা করি আপনাদের সবার মনে আছে যে আমার এই দুটি গ্যালন 2019-এর। এই হচ্ছে সেই 5 লিটারের গ্যালন, আর এই হচ্ছে একটি সাদা পট। যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এ পটেই আমার এ দুটি পুঁই শাক আছে, যা হচ্ছে 2019-এর। আলহামদুলিল্লাহ 2020 একেবারে ভরপুর খেয়েছি, প্রায় সামার শেষের পথে। আমি সবাইকেই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, তবেই আপনারা বুঝতে পারবেন যে 2019-এর গাছ আমি 2021 পর্যন্ত চালানোর জন্য কি কি কাজ করেছি এবং এখনো পর্যন্ত আমি কি কি করছি। আর তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি এখন দেখছেন, আজ নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কমেন্ট করতে চান অবশ্যই আমি সবাইকে বলবো, অ্যাটলিস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা কমেন্ট করবেন, কারণ আপনারা এত ভালো ভালো কমেন্ট করেন তা আমার কাছে আসার আগেই স্প্যামে চলে যায়, ইউটিউব তা আমার কাছ পর্যন্ত পৌঁছাতে দেয় না। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি পুরোপুরি দেখে অ্যাটলিস্ট আমাকে একটি কমেন্ট করতে। এতে করে আপনাদের ভালো মন্দ যে যা বলতে চান এবং কোনো প্রশ্ন থাকে তা আমার কাছে এসে পৌঁছাবে। আর আপনারা যদি ভিডিওটি না দেখেই কমেন্ট করেন, সেই কমেন্টগুলো আমার কাছে আসে না, স্প্যামে চলে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার আমি আমার সেই পুরনো গল্প আপনাদের সাথে একবার ঝালাই করে নেই। আলহামদুলিল্লাহ এই পুঁই শাক হচ্ছে আমার 2019-এর। আমি 2020 খেয়েছি, 2020-এর মাঝামাঝি, আমি এবছরের মাঝামাঝি আমি এই গাছগুলো একেবারে কেটে মাত্র একটি করে ডাল রেখেছিলাম। একটু নিচের দিকে লক্ষ্য করলেই দেখবেন এই হচ্ছে আমার এ পটের গাছ, যা অজস্র খেয়ে আমি একেবারে সব ক্লিন করে দিয়েছিলাম নিচের দিক থেকে। এই যে দেখুন কত পরিমাণ যে খেয়েছি আসলে বলেও বোঝানো যাবে না। আর আমি দুটি ডগা রেখেছিলাম, দুটি ডগা রেখে এ গাছে মাত্র দুটি ডগা আর এ গাছে মাত্র দুটি ডগা রেখে আমি কিন্তু পুরো গাছটি একেবারে খালি করে দিয়েছি। আশা করি আপনারা নিচের ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। আমি ভেবেছিলাম যে গাছটি বাঁচবে কিনা জানি না, কারণ হচ্ছে আমি এত ডগা কেটে নিয়েছিলাম, মাত্র একটি ডগা আছে, আমার ভীষণ ভয় হচ্ছিল। বিশ্বাস করুন সেই ডগা কাটার পর অনেক ডগা আমি অলরেডি খেয়েছি আর এখনো খাচ্ছি। তো ভাবলাম যে এত ভালো প্রচেষ্টা, এত সফলতা পেয়েছি, আমি কেন আমার লাভলি ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি না। মাশাআল্লাহ দেখুন ডগাগুলো কত মোটা মোটা আছে, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। আর এ গাছের জন্য আমি যা যত্ন করেছি, যখনই আমি শুরুতে গাছগুলো কেটে দিয়েছিলাম আমি এতে নতুন করে কিছুটা মাটি অ্যাড করেছিলাম আর জৈব সার। যাই হোক, তো আমি মাটি দিয়ে শুধু জৈব সার দিয়েছিলাম। আর এতেই দেখুন আমার গাছের এই অবস্থা, আমি ডগা পাতাগুলো একটু দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর যখনই বড় বড় এমন ডগা হয়েছে মোটা মোটা, আমি সব খেয়ে নিয়েছি। আর এত পরিমাণ খেয়েছি, 2019-এর গাছ 2019 খেয়েছি, 2020 এবছর পুরো সামার আমি খেয়েছি, প্রায় সামারের শেষের পথে। যখন দেখলাম গাছটি একেবারে তরসর হয়ে উঠেছে, ভাবলাম না সবার সাথে একবার তো যোগাযোগ করাতেই হয়। আর এ গাছটি আমি এত ভালোভাবে কিভাবে বাড়তে দিয়েছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তোবা আপনাদের উপকারে আসবে। এই যে দেখুন যে আমার কতগুলো ডগা আছে, এই যে আমি এখান থেকে দেখাচ্ছি, দেখুন আমি কিন্তু এই ডগার মাথাটি একেবারেই কেটে দিয়েছি। শুধু একটি নয়, এ গাছে যতগুলো ডগা আপনারা দেখবেন, যতগুলো শাখা, প্রত্যেকটি শাখার মাথা দেখুন আমি কেটে দিয়েছি। এই যে দেখুন, তারপর হচ্ছে এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন যতগুলো শাখা আছে, আমি যতগুলো শাখা ঠিক ততগুলো শাখার মাথা আমি ভেঙে দিয়েছি। এই যে দেখুন,
শুধু এ পটে নয়, এ পটেও আমি দেখাচ্ছি। একটু লক্ষ্য করলে দেখবেন মাঝখান থেকে কিন্তু ছোট যে শাখাটি আছে তা আমি অলরেডি এই যে ভেঙে দিয়েছি। তারপর এই যে দেখুন, এখান থেকে আমি এই যে একটু ক্যামেরাটি ঘুরিয়ে দেখাচ্ছি, কোথায় গেল গো, এই যে দেখুন। এমনকি আমি এই যে পট দুটো, এ পটের প্রত্যেকটি ডগা অলওয়েজ ভেঙে রাখি, যেন এর থেকে আর বড় না হতে পারে। কারণ উইন্টারে এর থেকে বড় হলে আমার জন্য সমস্যা হবে, কারণ এই যে দেখুন আমি বেশ কিছুটা বড় বড় লাঠিও দিয়েছি, তো এর থেকে বড় আর আমি করব না। তো ইনশাল্লাহ, আমার জার্নি ছিল যে আমার এই গাছগুলো বাঁচিয়ে রাখাই আমার উদ্দেশ্য ছিল। আলহামদুলিল্লাহ গাছগুলো শুধু বেঁচেই যায়নি, এর পাতাগুলো দেখুন কত গ্রিন এবং সবুজ আছে। সারা সামার ভরে এতটা খেয়েছি, তারপরেও মাশাল্লাহ আমার এই গাছের সফলতা দেখুন। আর এতে আমি শুধু জৈব সারই ব্যবহার করেছি, আমি শুরু শুরুতে ড্রাইটি ব্যবহার করেছি, এরপর আমি লিকুইড জৈব সার থেকে শুরু করে নিম অয়েল, হলুদের পানি সব কিছু স্প্রে করেছি এখানে। আমি বাড়তি কোনো বাহিরের কেনা বাক কিলার বা বাহিরের কেনা কোনো সার ব্যবহার করিনি। আমি সপ্তাহে একবার চালের পানি দিয়েছি আর দেড় সপ্তাহ পরপর লিকুইড জৈব সার দিয়েছি। এতেই আমার গাছের এই অবস্থা আলহামদুলিল্লাহ। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেই যে গাছের ডগাটি কত সতেজ আছে। অনেকেই কমপ্লেন করে আমি দেখি, এবং আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপু আমাদের পুঁইশাকের যে ডগাগুলো শুরুতেই কিছুটা মোটা থাকে আর যখনই ধীরে ধীরে উপরের দিকে ওঠে তখন অনেকটাই চিকন হয়ে যায়। আশা করি দেখে বুঝতেই পারছেন যে একেবারে শেষ মাথা পর্যন্ত মোটাই আছে। আর এর একটি কারণ, এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং পটাশিয়ামের প্রয়োজন হয়, যা আমি লিকুইড সার এবং চালের পানির মাধ্যমে দিয়েছি। মাঝে মাঝে আমি নিম অয়েল স্প্রে করেছি এই গাছে, তবে খুব বেশি না। আমি এবছর ফুল সামারে পুরোপুরি সাত মাসে আমি তিনবার নিম অয়েল শুধু স্প্রে করেছি, কারণ কোনো পোকামাকড় আমি দেখিনি তাই স্প্রে করিনি। তারপরেও মনের সান্ত্বনার জন্য যে পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আমি মাঝে মাঝে বাহিরে নিয়ে স্প্রে করে আবার ঘরে নিয়ে এসেছি। আর যখনই বড় বড় মোটা মোটা এমন ডগা হয়েছে তখন আমি ডগাটি কেটে নিয়েছি। আর কিভাবে ডগা কাটতে হয় আরও একটি গাছ হওয়ার জন্য তার বেশ কয়েকটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নেবেন। এই যে দেখুন পুঁই শাকের ডগাটি, এখন যদি ইচ্ছে হয় যে এই ডগাটি খাবেন, এই যে ছোট্ট একটি শাখা বের হচ্ছে এই শাখাটি রেখে ঠিক এই ডগাটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা কেটে নেবেন, তখন এই ডগাটি আবারও বড় হয়ে যাবে। আশা করব আজকে আমার এই টিপসগুলো আপনাদের ভালো লাগবে। যাদের ঘরে এখনো পর্যন্ত পুঁই শাক আছে, সামনের বছরও খেতে চাচ্ছেন আমার মতো 2021-এ, ইনশাল্লাহ আমি যে যে কাজ করেছি আপনারাও করুন, হয়তোবা আপনাদের ঠিক এমনটাই সফলতা হবে, অথবা আমার থেকে আরো দ্বিগুণ বেশি ফলন আপনারা পাবেন। আমার কাছে এতই ভালো লাগছিল যে এ বিকেলে আপনাদের সাথে এই গাছটি শেয়ার না করে আমি পারলামই না। এত মোটা মোটা এবং সতেজ গাছ দেখার পর কার মনে ভয় থাকবে বলুন? তাই আমার মন একেবারেই হেসে খেলে অনেক আনন্দে আছে, তাই আমি আমার আনন্দটা এই বিকেলে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব আমার এই টিপসগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভিডিওটি যদি আজকে নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং লাইক বাটনে ক্লিক দিয়ে থামস আপ করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, কিপ ওয়াচিং মাই চ্যানেল, আল্লাহ হাফেজ।